নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 2022 রবিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রতিদিন আমি এর উপর ভিডিও আপনাদেরকে দিই, তাই আমি প্রতিদিন আপনাদের সামনে একটু অনুরোধ করি যে আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে আমি অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আপনাদেরকে দিই। এখানে আপনাদেরকে বুঝতে হবে আমি এখানে কি বোঝানোর চেষ্টা করছি। যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন অনেক কিছু কিন্তু মিস করতে পারেন, কারণ এখানে প্রাপ্তির ক্ষেত্রে যে মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু হচ্ছে আপনার জন্মছকে লগ্ন টু দ্বাদশ ভাবে কোন অবস্থাতে অবস্থান করছে, লগ্ন থেকে দ্বাদশ, অর্থাৎ আপনার লগ্ন টু দ্বাদশে এক নম্বরে অবস্থান করছে, না পাঁচ নম্বরে, না দু নম্বরে, না তিন নম্বরে, না ন নম্বরে, না এগারো, না বারো, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। তারপরে দেখতে হবে রাহু আপনার জন্ম ছকে ডিগ্রি, অর্থাৎ এক থেকে তিরিশ ডিগ্রির মধ্যে কত ডিগ্রিতে অবস্থান করছে। আপনার এই রাহু গ্রহ বৃদ্ধ অবস্থাতে আছে, না বাল্য অবস্থাতে আছে, না যুবক অবস্থাতে আছে, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। এবং কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, না একক আছে, না নিচস্থ আছে, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, এই জন্য প্রাপ্তির জায়গাটা হঠাৎ প্রাপ্তি, এটার জন্য রাহুকে কিন্তু দেখা দরকার। অনেকেই চায় যে খুব কম পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন যেন হয়, এটা একমাত্র যদি করি থাকে সেটা হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মচক্রে রাহু যদি শুভ অবস্থায় থাকে, আপনি জেনে নিন আপনি হঠাৎ প্রচুর অর্থের কিন্তু মালিক আপনি কিন্তু হবেন। যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু আসবেই আসবে, আমি খুব দায়িত্বের সাথে বলছি। এই জন্য রাহুকে বিশেষভাবে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার রিং অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ রাহুর বলবত্তা তিন গুণ চার গুণ কিন্তু বৃদ্ধি করে। রাহু আপনার জন্মছকে শুভ আছে না অশুভ আছে সেটা দেখুন, এবং রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন। এবং এর পাশাপাশি আপনার জন্মছকে ভাগ্য ভাবটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করছে, ভাগ্যের খেলা। এই জন্য ভাগ্য ভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আপনার একাদশ ভাবকে স্ট্রং করুন। এবং আপনার কিসের দশা চলছে, আপনার রাজ্যকারী গ্রহের দশা চলছে না মারক দশা চলছে, এটা কিন্তু দেখুন। এবং আপনার জন্মছকে যে গ্রহটি আপনার ক্ষেত্রে ফেভারে আছে রাহুর সাথে সাথে, শুক্র, আপনার শনি এবং বুধ, এই তিনটি গ্রহ আপনার ফেভারে আছে কি না আপনি আগে জেনে নিন, জানবেন আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এইবার আমি আগামীকালে রাহুকালটা একটু জানিয়ে দিই। বিকাল 4:30 থেকে সন্ধ্যা 6:00 পর্যন্ত রাহুকাল, শুভ সময় আপনার 11:42 থেকে 12:29 পর্যন্ত, সকাল 11:42 থেকে 12:29, আর একটি 7:54 থেকে আপনার 9:25 পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু আপনাদের শুভ। এবং আমি একটি কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, আগামীকাল সৌভাগ্য যোগ, বিশেষভাবে এই যোগটি কিন্তু খুবই ভালো। এবং রেবতী নক্ষত্র এবং মূলা নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে। আগামীকাল পাঁচ রাশির টার্গেট নাম্বার
এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে আমি একে একে জানিয়ে দিতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার প্রাপ্তি করতে চলেছে, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 10:29 থেকে 12:36 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 11:41 থেকে 1:02 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথাই বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে 12:26 পর্যন্ত। এরপর যে রাশির কথাই বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 11:54 থেকে আপনার 12:45 পর্যন্ত। টাইমটা খুব কম কন্যা রাশির ক্ষেত্রে। এবং সবশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, তার আগে একটু বলে দিই, আপনাদের বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্ট দেখা দরকার এবং বিশেষ কিছু ক্রিয়া আছে, যে ক্রিয়াটা করলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু ঘটবে। বিশেষ কিছু ক্রিয়া আপনার কিন্তু করা কিন্তু একান্তই দরকার, তাতে আপনার যে গ্রহচক্রের যে নবগ্রহের যে দোষ যদি থাকে সেই দোষ কিন্তু কাটবে। এবং অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকালের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 8। আপনাদের রাশিভিত্তিক শুভ সময় যেটা দেখা যাচ্ছে, আপনাদের সকাল 11:26 থেকে 11:26 থেকে 12:34 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ এই যে আমি যে 5 রাশির কথা বললাম, সেই 5 রাশির সুপার প্রাপ্তি বা গাঢ় প্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে। আগামীকাল রবিবার এই 5 রাশি হতে চলেছে মহাধনী, অর্থাৎ অর্থনৈতিক স্থিতির জায়গায় আপনাদের মজুদ হবে। এবং এর পাশাপাশি যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। অর্থাৎ এটা কিন্তু দেখা দরকার আপনার জন্মছক, বিশেষভাবে প্রাপ্তির সময়টা কখন আছে, কোন বছর আপনার প্রাপ্তি আছে, কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।